স্বেচ্ছায় রক্তদান ও নিখরচায় চক্ষু অপারেশন শিবির অনুষ্ঠিত হলো দিনহাটা নয়ারহাটে। শনিবার নয়ারহাট মাদ্রাসা আল জামিয়াতুন আরাবিয়া দারুল ওলুমেয়র পরিচালনায় এই রক্তদান এবং চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরের উদ্বোধন করেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ। উপস্থিত ছিলেন চৌধুরীহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী সেবানন্দজী মহারাজ, গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বেগম, সুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু কুমার সরকার, আকবর আলী প্রমুখ। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, প্রত্যেকে আমরা পরের তরে, এই বাক্য যদি আমরা স্মরণে রাখি তাহলে সমাজ তথা দেশ অতি দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যায়। আজকে নয়ারহাটের এই শিক্ষা প্রতিষ্ঠান যে উদ্যোগ নিয়েছে বর্তমান সময়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এই অনুষ্ঠানে যারা স্বেচ্ছায় রক্তদান করছেন তারা অবশ্যই মহৎ কর্ম করছেন, কারণ মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন। এই রক্তের উৎস মানুষের শরীর। বর্তমান করোনা আবহে হাসপাতালগুলিতে রক্তের সংকট দেখা দিয়েছে, কাজেই এই সময় রক্তের যোগান দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য এই অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান শিবির ছাড়াও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরে 300 বেশি মানুষ তাদের চক্ষু পরীক্ষা করান। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা ছাড়াও সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। স্বেচ্ছায় রক্তদান শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ 78 জন রক্তদান করেন। অনুষ্ঠানকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দু অঙ্ক সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। আজকে মাদ্রাসার পক্ষ থেকে আর্ত মানুষের সেবায় স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং চক্ষু পরীক্ষা আনতে চশমা প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আজকে এই সূচনা কে করেন? আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিধানসভা কেন্দ্রের বিধায়ক মাননীয় শ্রী উদয়ন মহাশয়। আপনার নাম? আমার নাম আকবর আলী। এই পদে রয়েছেন? কালকে বা পরশু কোনো প্রোগ্রাম আছে? আগামীকাল প্রোগ্রাম রয়েছে। এই বছর বুখারি শরীফ খতম হওয়াকে উপলক্ষ করে আগামীকাল জলসায় খতমে বুখারি শরীফ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনার নাম এবং কোন পদে রয়েছেন এখানে? আমি জলসা কমিটির সভাপতি এবং আমি এই মাদ্রাসা কমিটির আজীবন সদস্য। আমার নাম আকবর আলী এবং বুখারিকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিষ্ণু কুমার সরকার সহ বিশিষ্টজনেরা আমার সামনে উপস্থিত আছেন। এই এলাকার শুধু নাগরিক বৃন্দ, আমি সবাইকে শুভেচ্ছা সালাম জানাই। এই মাদ্রাসার উদ্যোগে দুদিন ধরে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে একদিকে জনসেবা করবার জন্য নানা রকম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, আর একদিকে ধর্মীয় আলোচনা সারাদিন ধরে আগামীকাল ধর্মীয় আলোচনা এখানে হবে। আমি এই উদ্যোক্তাদের অভিনন্দন জানাই, তাদের কৃতজ্ঞতা জানাই যে আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্য। নয়ারহাটের এই মাদ্রাসা আমার মনে হয় কুচবিহার জেলা তো বটেই, উত্তরবঙ্গের মধ্যে বৃহত্তম মাদ্রাসা হচ্ছে এই নয়ারহাটের মাদ্রাসা। আজকেই শুনছিলাম যে প্রায় 450 ছেলে এখানে থেকে পড়াশোনা করেন, বছরের পর বছর এটা চলে আসছে। সাধারণ মানুষের দানে এই মাদ্রাসা চলছে। মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে আমার আবেদন, শিক্ষার প্রসারের জন্য গ্রামে গঞ্জে শিক্ষাকে
ছড়িয়ে দেবার জন্য আপনারা যে ভূমিকাটা পালন করছেন, সবাই মিলে আপনাদের পাশে দাঁড়িয়ে আমরা চেষ্টা করব যে এটাকে আরও ছড়িয়ে দেবার জন্য। এবং একই সাথে আপনাদের কাছে আমার আবেদন যে ধর্মীয় শিক্ষা যেমন চলবে তেমনি বুনিয়াদী শিক্ষা এবং ধর্ম সম্বন্ধে সচেতনতা এটা বৃদ্ধি করতে হবে। আপনি ধর্ম পালন করবেন, নিজের ধর্ম পালন করবেন, কিন্তু অন্যের ধর্ম সম্বন্ধে আপনার সম্মান থাকবে না, শ্রদ্ধা থাকবে না, এটা হয় না। প্রকৃত ধার্মিক হচ্ছে তারা যারা নিজের ধর্ম পালন করেন, পাশাপাশি অন্যের ধর্মের প্রতি যাদের শ্রদ্ধা ভালোবাসা থাকে তারাই হচ্ছেন প্রকৃত ধার্মিক। কিন্তু যারা শুধুমাত্র নিজের ধর্ম পালন করে অন্যের ধর্মকে ছোট করে দেখার চেষ্টা করে তারা ধার্মিক না, তারা ভণ্ড। এই লোকগুলো সম্বন্ধে আমাদের সচেতন থাকতে হবে। কিছু মানুষ আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করে। আমার মনে আছে আমি যখন ছোট স্কুলে পড়ি, এই দুর্গাপূজার পরে কার্তিক মাসে বাড়িতে এসে গান করতেন, ধর্মীয় গানই বলা যেতে পারে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা গান করতেন, এবং পরে বেলা বাড়লে তারা এসে ওই ভিক্ষে নিয়ে যেতেন। ওইভাবে তারা এক মাস চালাত। আমাদের কিন্তু ঘুমের কোনো ব্যাঘাত হতো না, বরঞ্চ ওই ঘুমের মধ্যে ওই গানটা শুনলে পরে মনটা ভরে যেত, ঘুমটা আরো গভীর হতো। আজানের আওয়াজ শুনতাম, মাইকের আওয়াজ, আজানের আওয়াজ আসত। ওই যে ছোটবেলায় গান শুনে যে অনুভূতিটা হতো, একটু বড় হয়ে ওই আজানের আওয়াজ শুনে কিন্তু সেই একই রকম অনুভূতি হতো, মনটা ভরে যেত, আমার মনে হয় ঘুমটা আরো ভালো হতো। এই গান শুনে বা আজানের আওয়াজ শুনে যাদের ঘুমের ব্যাঘাত হয়, যারা আজানের আওয়াজ বন্ধ করবার জন্য মাইক বন্ধ করার কথা ভাবেন, যারা গান বন্ধ করবার জন্য মাইক বন্ধ করবার কথা ভাবেন, তারা আসলে ধর্মীয় চিন্তাভাবনা তাদের মধ্যে নেই, তারা ধর্মে ধর্মে মানুষের বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করে। তাই আপনাদের কাছে, এই মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এবং এই এলাকার শুধু নাগরিকদের কাছে আমার আবেদন যে আমাদের মধ্যে অন্তত পক্ষে ধর্মীয় আবেগ নিয়ে যাতে কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে তার জন্য আমাদের সবাইকে নজর রাখতে হবে। কেউ মন্দিরে যাবেন, কেউ মসজিদে যাবেন, কেউ গির্জায় যাবেন, কেউ চার্চে যাবেন। উপস্থিত মঞ্চে আমাদের বিধায়ক উদয়ন গুহ মহাশয় উপস্থিত আছেন, মঞ্চে অনেক সম্মানীয় ব্যক্তিগণকে আমার নমস্কার।